কি আর কত ধমকি দেওয়া হবে গ্রুপের নামে হ্যাং কারেঙ্গে থ্যান কারেঙ্গে ধুরা কাউকা বীজ মারেঙ্গে ঠিক আছে যে যে যত গড় সে তত বর্ষায় না এক মাস দেড় মাসের ওপরে হয়ে গেল মার ডালেঙ্গে মার ডালেঙ্গে হ্যান কারেঙ্গে প্যান কারেঙ্গে দিখা দেঙ্গে রন ভাই যখন ধমকি দিয়েছিল দুদিনের মধ্যে কিন্তু নোটিসটা পাঠিয়ে দেওয়া হয়েছিল অ্যাকশান দেখানো হয়েছিল এইবারের অ্যাকশন কোথায় কোথায় অ্যাকশন সব অ্যাকশনেরই কিন্তু রিয়াকশন থাকে সেটা বুঝতে পারছো কি সেটা মানতে পারছো কি আর কি ভেবেছো কি ভেবেছ প্রত্যেকটা ভিডিওতে কমিউনিটি পোস্ট দিয়ে আমাদের ভাই বোনদেরকে আলাদা করবে ভিডিওটা কালকেই করতাম কালকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তোমরা অনেকে বলছো দিদি এত হাই আর বিশ্বাস করো একটা ভিডিও পোস্ট করে আমি শুয়ে পড়েছি বলতেও পারিনি হুম তো এতটাই শরীরটা মানে যে মানসিক শরীরিক সব মিলিয়ে এতটা খারাপ ছিল কালকে আমি কিছুই করতে পারছিলাম না মানে জাস্ট ভিডিও তাহলে ভিডিও তো দিতে দিয়েছো হ্যাঁ ভিডিও দিয়েছি ভিডিও দিতে লাগে কারণ অনেক গ্যাপ পড়ে গেলে অসুবিধা হয় আমার একটা গ্যাপিং বাতিং বাতি থাকে তাহলে কালকেই করতাম তাও রাত্রে করতাম কালকে রাত্রে বিশাল এক ভূমিকম্প হয়েছে তোমরা যাবাই জানো আফগানিস্তান ছিল আমি দশ তালের উপর থাকি কালকে মানে আজকে যে বসে আছি ক্যামেরার সামনে নিজেই ভাব অবাক লাগছে হয়তো কালকে আমি মরে যেতে পারতাম গতকালের কথা বলছি মানে হ্যাঁ খুব ঝটকা লেগেছে যদিও কোনো হতাহত নেই কিন্তু আমার ঘরে আমরা রাত্রে দশটার সময় ঝুম ঝুম ঝুমঝুম নিচে নেমেছি দশটার থেকে হেঁটে নেমেছি বুঝতেই পারছো সিঁড়ি দিয়ে লিফ্ট দিয়ে নামিনি ভালোই মানে এসে গেছেন তো নাহলে কালকেই হয়তো ভিডিওটা আমার পাবলিশ হয়ে যেত যাই হোক তো কি বললাম সীমা সু সঞ্জয় ইপসিতা ওদেরকে আমরা এইভাবে ছেড়ে দেবো ওদের কষ্টে আমরা ঝড় তুলব না অনেক ভিডিওতে এসে বারবার আপনি কই থাকেন আপনার বাড়িটা কোন জায়গায় এক্স্যাক্ট স্টেটটা কোনটা অনেকে আবার বুদ্ধি করে আমি যাকে নিয়ে ভিডিও করি দিদি আমি অনেক কিছু জানি হতে পারে সে মানুষগুলি জেনিউন হতে পারে সে মানুষগুলি ভালো হতে পারে সেই মানুষগুলি আমার অর্গানিক ভিউয়ার্স কিন্তু বিশ্বাসের জায়গাটা তো এখন আমাদের কাছে নেই আমরা কিন্তু তাকে বিশ্বাস করতে পারছি না সব কিছু যেমন তেমন বিশ্বাস থেকে আমরা অনেক দূরে চলে গেছি ডিউ টু এই ধরনের কন্ট্রোভার্সি ভিডিও করে বলে তো আমি যারা বিশ্বাস অনেকে আমার এমদিন লেগেও গেছে একজন মহিলা বলছে যে আপনাকে বললাম আপনি উত্তর দিলেন না দিদি কোথায় থাকেন তো প্লিজ কালকেও বলেছি আজকেও বলছি আমি এক্সেক্ট কোথায় থাকি আমি মিথ্যা বলতে চাই না কিন্তু বাধ্য করবেন না আমি কোথায় থাকি এতদিন তো আমি স্টেটের নামটা বলতাম এখন থেকে আমি সেই স্টেটের নামটাও বলবো না কারণ আপনার ভালো করেই জানেন আমি কিন্তু শিফট করেছি হুম তো বুঝতেই পারছেন এখন শিফট করাতে কোথায় এসেছি আমি আর বলবো না হুম আর ফোন নাম্বার তো প্রশ্ন আসে অনেকে বলেছে যদি ফোন নাম্বার দাও এই ম্যান্ডির সম্বন্ধে খবর দেবো ফোন নাম্বার দাও কী করে বিশ্বাস করবো যে সে মানুষটা আমার ফোন নাম্বার চাইছে সে সত্যি ম্যান্ডির খবর দিতে চাইছে না সে এই ফোন নাম্বার দিয়ে আমার কোথায় থাকি আমার হোম অ্যাড্রেস চাওয়ার চেষ্টা করছে হুম তাই কোনো অবস্থাতেই ফোন নাম্বার হোম অ্যাড্রেস কিছুই নেই আর ফেসবুক ইনস্টাতে আমি নেই ম্যাসেঞ্জারে আমি নেই আমি ওয়াইটি ছাড়া কোনো রকম অনলাইন কোনো মোডে আমি নেই আমি ওয়াইটি করি সংসার করি চাকরি করি খুব কম লোকের সাথে ফোনে কথা বলি একদম ক্লোজ রিলেটিভ ছাড়া ওয়াইটিতে বোধহয় একজন ছাড়া আমি কথা বলি না তো ভাব বলে দিলাম আচ্ছা তো ছেড়ে দেবো প্রত্যেক সময় কমিউনিটি পোস্ট দেওয়া হয় কমিউনিটির মধ্যে কতগুলি নোংরা নোংরা কমিউনিটির কমেন্টস আসে নামে 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 হ্যাঁ যদি হিম্মত থাকতো হিম্মত থাকলে এতদিন ধরে কেন চুপ কেন চুপ তো আজকের থেকে ভিডিও করছে না কারণ খেলবো হলে রং দেব না তাই কখনো হয় আমরা ছেড়ে দিতে শিখিনি আর কোনো ভাইকে কোনো বোনকে কালকে সীমা বলেনি পাশ আমরা কন্টেন্ট আলাদা করতেই পারি এক বেকারমুন যদি বিপদে পড়ে মুনমুনের পাশে থাকবো সঞ্জয় তো আমাদেরকে ধরে রেখেছে সঞ্জয় এমন একটা ছেলে যে আমাদের প্রত্যেকটি বন্দের মধ্যে যখন রাগারাগিও একটু হয় ভুল বুঝাবুঝি হয় আর সুলতা ওর বাড়িতে অনেক অ্যাডভোকেট আছে হুম অ্যাডভোকেট অনেক আছে আর আমার পরিবারও অ্যাডভোকেট আছে কিন্তু ওরা দূরে থাকে যদি আমি দূরে থাকি হুম আর এতটা আমি জলটা গড়াতেই দেব না যে আমাকে অ্যাডভোকেটের কাছে যেতে লাগবে কারণ আমি এমন এমন জায়গা থেকে টান দেব সেই টানগুলিতে না দোতলা বাড়ি ফিরে যায় দোতলা বাড়ির ভিতটা না অনেক দুর্বল কোন গভর্নমেন্টের অধিকারী বাড়িটা বানানো হয়েছে কোন আবাসন যোজনাতে বানানো হয়েছে বিএসএফ এর ইন্টারভিউ জাতীয় পতাকা উম আহ কোরআন মালুম হ্যাঁ চেঞ্জ করে দিয়েছি বলো দি গান জানো না বুঝলে দেখলে তো তিন লাখ চ্যানেলকে টেনে এনে কোথায় ফেলে দিয়েছি খুব তর পাচ্ছ কারণ ম্যান্ডি আপ তোমরা ডাউন তোমরাও জানো যেখানে কন্ট্রোভার্সি নেই সেখানে তোমাদের ভিউজ নেই যথেষ্ট তো কামিয়েছ দোতলা বাড়ি করে ফেলেছো মাইক্রোওয়েভ হয়ে গেছে মাইক্রোওয়েভের এর কাভারও কিনে ফেলেছ এক ঘর মুছা আর ওই বিনা কারণে বেডশিট ডেইলি বদলে ফ্লিপকার্টের অ্যাডভার্টাইজ দিয়ে কতদিন পারবে কতদিন লোককে খাওয় করবে মাছটা কাটলাম দুই রান্না আমি করছি মানে সিম্পেথি নাকি যাকে বস করছো যায়ের ঘরের আসল মানুষটাকে কেড়ে নিয়ে গিয়ে তাকে ওপর ওপর আমরা যেরকম মাইক্রোবে রান্না করি মাংসের ওপর একটু ঘি লাগিয়ে বসিয়ে দিই তেমন না তো শাশুড়িকে কি বলবো হাত কাটা ওরকম ম্যাক্সি পরিয়ে সেটা দিয়ে আবার থাম নেই নিজে পড়তে পারছে না শাশুড়িকে পরিয়ে থাম নেই দিয়ে ভিউজ কামানো হচ্ছে শোনো কিছু কিছু জিনিস না মানে যেরকম যেই দেবতা যেই ফুলে সন্তুষ্টি হয় আমরা কালী পুজো করি জবা ফুল দিয়ে শিব পূজা করি ধূতরা ফুল দিয়ে যেই দেবতা যেই ফুল লক্ষ্মীর জন্য পদ্ম থাকে তো শিবের জন্য ধুতরা থাকে প্রত্যেকটি ভগবানের আলাদা ফল ফলও আলাদা থাকে পছন্দের ফল ঠিক তেমনি ফুলও আলাদা থাকে তোমাদেরও শাশুড়িকে ওই নাইটিটা পড়িয়ে শাশুড়িকে তুমি স্মার্ট প্রতিপূর্ণ করতে পারবে না শাশুড়িকে ওইখানে ব্যাখাপ্পা লাগছিল এটা নিয়ে কথা বলাটা কি অন্যায় যদিও আমি এটাকে কোনো কথা বলিনি যারা বলেছে তোমার তোমাদের গায়ে ফসকে লেগেছে দেখেছি কিছু ভিডিও নাকি তোমাদের দালালরা যখন বললো খ্যাকশিয়াল টেকসিয়ালরা যে আর ভিডিও করবো না কারণ আমাদের মান সম্মান তোমাদের জন্য তোমাদের জন্য না তোমাদের জন্য হয়ে গেছে সবার এমনি নাক নেই চশমার পর নাকিম করতে থাকে হ্যাঁ তার জন্য কমেন্ডি পোস্ট দিয়ে হ্যাঁ হাম হ্যাঁ তো কাহা হ্যাঁ কালকে ভিডিওটা ওয়েট করছিলাম আমি কালকে বিকেলে বলছে ভিডিওতে বলবে সেন বলবে আমি ভেবেছিলাম ভিডিওতে দেখো ওই যে একটা চ্যানেলের খবর তোমরা পেয়েছিলে এই চ্যানেলটা তোমাদেরকে নিয়ে কিছু বলেছিল সে চ্যানেলটাকে নিয়ে কিন্তু ভিডিওতে কিছু বলতে আর পারি তাই না একমাত্র ইফসিতা ছাড়া আর কাউকে তোমরা দমাতে পারবে না কে জটিলা কে যমুনা ঠাকি কে গুন্ডা কে গুন্ডা রাজ আছে কোনো পরিচয় কিছু কিছু জিনিস সোশ্যাল মিডিয়াতে চলে বুদ্ধিমানরা বোঝার চেষ্টা করো ওটা তুমি আইন করে পারবে না আইনের দ্বারস্থ হয়েও পারবে না তোমার নাম জটিলা না তোমার নাম গুন্ডা না তাহলে থামিয়ে তোমার ফটো আছে না তাইলে তুমি কি করে ভেবে নিলে যে আমাকেই বলা হচ্ছে হ্যাঁ যে মানুষগুলি ফটো লাগে আমি বারবার আমার ছোট বন্ধুদের বলছি যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করবে তার ফটো লাগাবে না তার অরিজিনাল নাম বলবে না শুনছ না তখন মার খাবে তখন আরাম কিছু করতে পারবো না কান্নাকাটি করলেও কিছু করতে পারবো না আদারওয়াইজ কিছু তুমি করতে পারবে আর তোমাদের কি মনে হয় তোমরা কিছু করবে আচ্ছা তোমাদের মনে হয় সঞ্জয় ল্যাজ গুটিয়ে খাটে নিচে ঢুকে পড়বে চুপালো 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 মনে কাকি দেখেছ কমলানিত্য করে থমকায়া থমকায়া তোমরা দেখো গো আসিয়া আমরাও বসে আছি তোমরা অনেক কিছু করছো অনেক কিছু করেছো কি ভেবেছিলে পপর ঠাস 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 ঠাই ঠাই করে ভিডিও নামবে সবাই আমরা আহ আ করে লুকাবো কুত্তার বাচ্চা টুকটুকে সুন্দর কুত্তার বাচ্চা টুকটুকে সুন্দর মানিছিলাম পরের দিন ভিডিও মানুষ থেকে কুত্তায় নিয়ে এসেছিলাম আমাদের মধ্যে সবকিছু করার ক্ষমতা আছে এটা তো বুঝে গেছ কেউ না বুঝো তোমরা তো বুঝেছ আমরা কি করেছি বুদ্ধির জাগাতে না আমরা না দূরে দূরে থাকি যখন আমাদের দিকে অ্যাটাক হয় এক দুসরে সে করতে प्यार हम एक दूसरे के लिए तैयार हम मुनमुन सुलता इप्सिता संजय सीमा सु আমরা একে অপরের পাশে সব সময় থাকবো খালি একটা ফোন কল দিদি এটা হয়েছে সীমা আমার এটা হয়েছে সঞ্জয় ভাই কি করব ব্যাস ঝগড়া হয় না হয় কন্টেন্ট আলাদা হয় না হয় বাট আমরা কিন্তু দিনের শেষে এক থাকি বারবার বলেছি কন্টেন্ট মানে একটা কোর্টের উকিলের মতো আমরা কেস করি আদারওয়াইজ তো আমরা এক আশা করবো আমরা সারা জীবন যেন এক থাকতে পারি বিশ্ব যদি সঞ্জয় পাশে থাকে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না আমাদের একটা বড় অ্যাসেট সঞ্জয় সত্যি কথা আমার জন্য সঞ্জয় কারণ আমাকে সঞ্জয় ভেঙে পড়ার মুখ থেকে বাঁচিয়েছে সঞ্জয়ের কাছে আমি গ্রেটফুল হ্যাঁ সঞ্জয় আমাকে ভেঙে পড়ার মুখ থেকে একবার না দুবার বাঁচিয়েছে তাই অনেকটা অনেকটা হৃদয় জুড়ে সঞ্জয় আছে তাহলে হুমকিগুলি কাজে লাগছে লাগছে না করো করো কেন সুখে থাকতে তোমাদেরকে ভূতে কি লাগছে মাইক্রোওয়েভের টাওয়ার কেন গাছপালা কেন সব কিছু করো কে না করেছে শুধু শুধু যারা তোমাদের হয়ে লড়ছে তারা যখন কান্নাকাটি করে দেয় মুখ দেখানোর মুশকিল যাচ্ছে তখন একটা ভাওতাবাজি দিয়ে ওদেরকে কেন ওদের নিজের চ্যানেলের ভিউজ লাগে ওই লোকগর চ্যানেলে ভিউজ লাগে না ওদেরকে তুমি তুমি কেন বলছো না যে তুমি ভিডিও করো ওই মানুষগুলি তোমাদেরকে ছেড়ে যদি অন্য কাউকে নিয়ে ভিডিও করতো তাহলে হয়তো ওরা ওই যে ওরা আছে বুঝতে পারছে না কোন গলিতে যাবে বলতো এটা কোন গলি কাইন্ডলি তোমরা কিছু ভেবো না তোমরা যা করার তাড়াতাড়ি করো হ্যাঁ তোমাকে বলছি জটিলা আর কী নাম তোমার জঞ্জাল আমরা কিন্তু বসে নই আর আমাদের কাছেও আমাদের নাইবার হলো তিন লাখ চ্যানেল পাঁচ 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 করে যদি দশজনেরও হয় পঞ্চাশ হাজার লোক আমাদের কাছেও আছে আমরা দশটা চ্যানেলে যদি পাঁচ কে হয়েও হয় তাহলে আমাদের কাছে পঞ্চাশ হাজার ভিউয়ার্স আছে সেই পঞ্চাশ হাজার ভিউয়ার্সের কাছে কিন্তু ফেসবুক থাকে সেখানে যদি ছটা করেও থাকে ভাবতে পারছ কতজন ফলোয়ার্স আমরা পেয়ে যাব শুধু শুধু ওই ভয়গুলি দেখাতে এসো না করেছিল তো চেষ্টা পেরেছ কি কুত্তার বাচ্চা টুকটুককে সুন্দর অনেক চেষ্টা করেছে পারবে না বাবাই